করোনার কারণে জাপানে মার্কিন নৌঘাঁটির লকডাউন ঘোষণা করা হয়েছে। চীনকে চাপে রাখতে ব্যবহার করা হতো এই নৌঘাঁটিগুলো। জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত ওই দুটি মার্কিন নৌঘাঁটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত সব সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে। অন্য সেনাদের মাঝেও কোভিড-19 ছড়িয়ে পড়া রোধে দ্বীপ এলাকায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ওকিনাওয়া ঘাটের মার্কিন মেরিন কোরের পক্ষ থেকে ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিহিদে সুগা বলেন, ওকিনাওয়া দ্বীপে ঘাঁটি দুটিতে অন্তত 62 জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে 39 জন নৌসৈনিক এবং অন্যরা ক্যাম্পের বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন। ঘাঁটিটিতে খুব গুরুত্বপূর্ণ কাজসমূহ বাদে বাকি সব কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘাঁটিতে যাতায়াত বা সেখান থেকে কারো বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওকিনাওয়া ঘাঁটি মার্কিন মেরিন কোরের ফেসবুক পেজে বলা হয়, আক্রান্তদের নিরাপদ স্থানে রাখা হয়েছে। তাদের কোনোভাবেই আইসোলেশন থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা এলাকার স্থানীয় বাসিন্দা এবং সেনাদের পরিবারের নিরাপত্তা বিষয়ে সতর্ক রয়েছি। সেনাদের মাধ্যমে যেন অন্য কারো মাঝে কোভিড-19 ছড়িয়ে না পড়ে সে বিষয়ে খেয়াল রাখা হয়েছে। জাপান সরকারের মুখপাত্র বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোভিড-19 বিষয়ক সব তথ্য ভাগাভাগি করেছি। এতে করে যে কোনো ধরনের বিপদে একে অন্যকে সাহায্য করতে পারবে। একই সঙ্গে আমরা এড়িয়ে যেতে পারবো বড় ধরনের সংক্রমণ। জাপানে এখন পর্যন্ত 11,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে অন্তত 1,000 মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে জাপানে অসংখ্য মার্কিন নৌঘাঁটি রয়েছে। বিশেষ করে ওই অঞ্চলে চীনের প্রভাব কমাতেই এই নৌঘাঁটিগুলোকে ব্যবহার করে আমেরিকা। প্রিয় দর্শক, করোনা প্রভাবে এই মার্কিন নৌঘাঁটি বন্ধ করার সিদ্ধান্তে কী পরিস্থিতি তৈরি করতে পারে ওই অঞ্চলে আমেরিকার প্রভাবের উপর, আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এছাড়াও দ্রুত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।